생기다. 아이. 네. नमस्कार आमार सकल दर्शक बंधु के बांगला नववर्षेर प्रीति शुभेच्छा और क्रेजी भिलेजार चैनेले स्वागत जानाई। अपनारा अनेकेई आमाके एशियार विख्यात चारा माछेर बाजार सम्पर्के एकटी नतून भिडियो बानानोर जन्य बोलेछिलेन। आपनादेर अनुरोधे आमी आबार एई विख्यात चारा माछेर बाजारे चले एसेछि। आज 16 एप्रिल तथा 2 বৈশাখ সকাল 4 নাগাদ আমি এই বাজারে প্রবেশ করি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা এই বাজারে কখন আসবেন, কখন আসবেন না, কোন সময়ে কি কি মাছ পাওয়া যেতে পারে এবং দাম কেমন থাকতে পারে সেই সম্পর্কে বিভিন্ন বিক্রেতাদের কন্ট্যাক্ট নম্বর আপনারা এই ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। এই ভিডিওর মাধ্যমে যারা বিভিন্ন দূরবর্তী অঞ্চলে বসবাস করছেন তারা কিভাবে এখান থেকে মাছ সংগ্রহ করতে পারবেন বা নিয়ে যেতে পারবেন সেই রকম দুই একজন ক্রেতার সাক্ষাৎকারও এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বিভিন্ন যে প্যাকেজিং সিস্টেম, কিভাবে গ্যাস প্যাকিং এর মাধ্যমে এই মাছগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি হয় সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই এই সময় কি কি মাছ পাওয়া যাচ্ছে। কি মাছ আছে দেখান। কত করে চলছে ওই কিলো? 200 টাকা। একটু দেখাও, অন্য সাইজ দেখাও, অন্য সাইজ দেখাও। এটা কত করে কিলো? দাদা ভালো আছেন? আপনি তো সারা বছর এই গ্রাস কাপই বিক্রি করেন। এখন তো দেখি বড়, এটা কত করে বিক্রি করছেন? আপনার কন্ট্যাক্ট নম্বরটা একটু বললেন তো। 9062952827 আমেরিকান কত করে যাচ্ছে এখন? 200 টাকা। তো এখন বাজারের অবস্থা এরকম কেন? মানে লোক নেই কেন? লোক নেই, জল নেই, গরম, 40 ডিগ্রি টেম্পারেচার এখানে। দেখান একটু, দেখান ছবি ছবি দিচ্ছি। কত করে যাচ্ছে এটা? 9339221238 9339221238 9339221238 আপনার নাম? 8 লাস্ট এর অনেক ছোট সাইজ
এটা কত করে বিক্রি করছেন কিলো? 150 টাকা কেজি, এখন 150 টাকা। এরপরে কি হবে জানি না। তাহলে তো বেশ ভালোই কম দাম চলছে এখন। হ্যাঁ, কম দাম। আর বাজারে এরকম খালি খালি লাগছে সব জায়গায়। এখন খালি খালি লাগবে। ঈদ না গেলে ভর্তি হবে না, ঈদ গেলে চলে যাবে ভর্তি। কত করে বিক্রি করছেন এটা? এটা বিক্রি করছি 180, 200। তো দাম কম দেখলাম তো। হ্যাঁ, কম বিক্রি হচ্ছে। হ্যাঁ, কমও বিক্রি হচ্ছে, কিন্তু মাছ ভালো না, যেটা খারাপ সেটা আছে, কম নেই বিক্রি হচ্ছে। এটা খারাপ মাছ, তিন চার দিন বয়স হয়ে গেছে, সেই মাছটা কম নেই। আপনাকে আমি কিছু বিষয়ে একটু জিজ্ঞাসা করি, যে এই যে বাজারের অবস্থা, তো এরকম ক্রেতাও নেই বিক্রেতাও নেই, এই যে অবস্থা, এটা মানে পরিবর্তন কবে হবে? পরিবর্তন জল না হওয়া পর্যন্ত পরিবর্তন হবে। তাহলে এই যে গরম একটা মানে কারণ। হ্যাঁ, মানে গরমের জন্য মানুষ মাছ নিয়ে বেরোতে পারছে না, এমন অবস্থা, মাছ বাঁচাতে পারছে না। তবে বাইরে যে ঘাড়ে করে নিয়ে যে বাইরে যে বিক্রি করবে, ঠিক আছে, নিয়ে বেরোতে পারছে না, যে এত গরম। তো আপনারা ওই যারা মহাজন, তাদের কাছ থেকে এনে আপনারা বড় ব্যবসায়ী, আপনারা সেটা এই মাছের বাজারে সাপ্লাই দেন, এবং আপনাদের কাছ থেকে যারা ক্রেতা আছেন আশেপাশে তারাই সংগ্রহ করেন। ঠিক আছে, তো নৈহাটি স্টেশন থেকে আসার জন্য এখানে কিসে করে আসা যেতে পারে? টোটো কিংবা অটো। আচ্ছা, কতক্ষণ লাগবে? 15 টাকা নেবে এখান থেকে। 15 টাকা নেয়। কতক্ষণ লাগে স্টেশন থেকে এখানে? ওই 10 মিনিট 15 মিনিট লাগে। 10 থেকে 15 মিনিট। 10 থেকে ভাই, কি মাছ এটা? মরে গেল। দেখা যাবে নাকি এখান দিয়ে? দেখা যাবে ধানি কত করে বিক্রি করছো ভাই? 5 টাকা। কে সুকুমার দা, ভালো আছেন? কি খবর? হ্যাঁ খারাপ লাগছে। দেখো তো জাপানি পুঁটি কত বিক্রি করছো এটা? 350। আর সেই ইয়ে কোথায় গেছে? জাপানি পুঁটি 400 টাকা কিলো। সুকুমার, আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলুন। 9 3 1 9 1 0 9 6 5 6 5 কত করে বিক্রি করছেন? মাছের বাজারের অবস্থা এরকম কেন? মাছের বাজারে জল নেই, লোকজন গরমে সব হয়ে যাচ্ছে, দিক হয়ে যাচ্ছে। মানে মরশুম শুরু হবে মানে কবে নাগাদ? আর মাঝখানে একটু বৃষ্টি হলে মরশুম শুরু হবে, আমাদের বৃষ্টির জন্য মার খেয়ে যাচ্ছে আমাদের ব্যবসাটা। এটা এমনি না, আমি যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম, ফেব্রুয়ারির শেষের দিকে, তখনও দেখি যে বাজারের অবস্থা এরকম। বাজারে বৃষ্টি না হলে বাজার হবে না, মানে যত যত এমনি খারাপ। হ্যাঁ, এমনি মানে যদি আসতে চাই তাহলে মানে কখন আসবে? কখন আসলে রাতে 2 থেকে চালু হাট? আমি সেটা বলছি না, আমি বলছি যে কোন সময়, মানে কোন মাসে আর কি আপনারা? জুন জুলাই হচ্ছে পুরো সিজন। মূলত মানে বৃষ্টির উপরেই মানে ব্যবসাটা নির্ভর করে। কত করে বিক্রি করছো এটা? কিলো বা পিস? 6 টাকা পিস। 6 টাকা। আপনার কাছেও কি পাঙাশ? দেখে একটু দেখান তো। কন্ট্যাক্ট নম্বর বলুন না। কন্ট্যাক্ট নম্বর 801 801
76484 7070 সারা বছর পাঙাশ বিক্রি করে না, মানে সারা বছরই পাওয়া যায় মোটামুটি, কম বেশি পাওয়া যায়। রুইয়ের ধানে তাই তো? কত করে চলছে? কি দাদা বাটা নেই আজকে? আচ্ছা বাটা নেই, রুই মৃগেল দেখা যাচ্ছে, লম্বা গুলো সবই মৃগেল, ফার্স্ট ডিমের মাছ। হ্যাঁ একদম পুরো ফার্স্ট ডিমের, আপনি মাছটা খেলে বুঝতে পারবেন এটা কতদিনে কত বড় হচ্ছে, আপনি শুধু বুঝবেন। পয়সা দিলেও পাবেন না, পরে সব দিন আসে না মাছ, আজকে এসছে তাই বাজারে পেয়েছেন একজনের কাছে, আমার কাছেই হবে। কত করে পিস বিক্রি করছেন এটা? কিলো কিলো কত করে? যেটা করলাম ওটা 140 টাকা কিলো। আচ্ছা 150 টাকা কিলো, এটা 170 টাকা কিলো। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওর মাধ্যমে বাজারের অবস্থা এবং বিক্রেতাদের সাক্ষাৎকার থেকে এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে জুন জুলাই অগস্ট তথা বর্ষাকাল হলো এই চারা মাছ পাওয়ার উপযুক্ত সময় এবং ন্যায্য মূল্যেও পাওয়া যায়। আমি আপনাদের এই চেম্বারগুলো দেখানোর চেষ্টা করছি, কারণ এখন এই চেম্বারগুলো সম্পূর্ণ ফাঁকা, তো এই সময় আপনাদের এই মাছগুলোকে এড়িয়ে যাওয়া উচিত শীত থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের এই সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে সহযোগিতা করে। তো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আমরা এই ভিডিওর মাধ্যমে যারা ক্রেতা রয়েছেন দূর দূরান্তে এই মাছগুলো নিয়ে যান সেই গ্যাস প্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকবেন। বাইরে যাবে একটা প্যাকেটে কত কত কিলো করে যাচ্ছে? কোনটা ধরুন এই একটা প্যাকেটে কত করে? 500 গ্রাম। কত দূরে যাবে ভাই? বিহারে যাবে। বিহার? এই মাছগুলো কোথায় যাবে দাদা? দাদা মাছগুলো কোথায় যাবে? মানে কত দূর? আমাদের যাবে যাবে চিত্তরঞ্জন যাবে। চিত্তরঞ্জন আসানসোল? আসানসোল থেকে প্রিয়া। কতক্ষণ লাগবে মানে যেতে আর কি ওখানে? মোটামুটি রাখো 6-7 ঘন্টা। আচ্ছা এক একটা প্যাকেটে কত পরিমাণে দিলেন? 500। একটু কম দিও না, কম আমাদের কাছে হয় না, আমাদের কাছে ওইসব বলতে হয় না, ওই জন্য কমে দিই না। ওই জল থাকছে সেটা জল থাকে, রুই মাছের হাতের বেশি দিই না, সকাল না হলে তো দেখা যায় না, না হলে দেবো কি?
আমার এক ঘন্টার রাস্তা বলে পার প্যাকেটে হচ্ছে 2 কিলো করে, আর যাদের দূরের রাস্তা 5-7 থেকে 7 ঘন্টার তাদের একটা প্যাকেটে 500 গ্রামের মতো যায়। তাদের একটু ঠিক করে দেবেন। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনাদের হাতে কলমে দেখানোর জন্য আমি 8 কেজি মাছ নিয়েছি 4টি প্যাকেটে। তো চলুন ভিডিওর সঙ্গে থাকবেন, দেখব শেষ পর্যন্ত কেমন থাকে মাছগুলো, কোনো অসুবিধা হয় কি না। লেটস গো। মৃগেল কিছু কাতলা আছে, মৃগেল ছেড়েছিলাম, মৃগেল নাকি? মৃগেল আছে, রুই আছে, মৃগেল থেকে তো রুই মানে ভালো। রুই চাইছিলাম কিন্তু রুই তো সব পাওয়া যায়নি।